স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির দিন তিনি উপস্থিত থাকলেও বিস্তারিত কিছুই জানতেন না। বিতর্কিত প্রতিষ্ঠান জেকেজি ও রিজেন্টকে কারা করোনা টেস্টের অনুমতি দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, লাইসেন্স ইস্যু ও নবায়ন দুটোই স্বাস্থ্য অধিদপ্তরের কাজ। এটি তদারকিতে কারা গাফিলতি করেছে তা তদন্তে উঠে আসবে বলেও মনে করেন তিনি। রিজেন্ট হাসপাতালের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির দিন মহাপরিচালকের অনুরোধে উপস্থিত থাকলেও বিস্তারিত কিছুই জানতেন না বলেও জানান জাহিদ মালিক। তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলো করোনা চিকিৎসায় যখন অনীহা দেখাচ্ছিল তখন এগিয়ে এসেছিল রিজেন্ট হাসপাতাল। তাদের এই এগিয়ে আসায় ব্যক্তিগতভাবে তিনি খুশি হয়েছিলেন বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কেউ করোনার নমুনা সংগ্রহ করে জালিয়াতির আশ্রয় নিলে সে দায় তাদের। তবে ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে দেয়া মন্ত্রণালয়ের চিঠির জবাবের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান জাহিদ মালিক। আমরা ওই অনুষ্ঠানে আমরা ডিজি অফিসে একটি মিটিংয়ে গিয়েছিলাম, যেখানে অন্যান্য মিনিস্ট্রির আন্তঃমন্ত্রণালয় মিটিং ছিল, সচিবরা ছিল, অন্যান্য ব্যক্তিরা ছিল ওই দিন। তো আমরা ওখানে ডিজির অনুরোধে যে আপনারা একটু থাকেন, স্বাক্ষর হবে। কি স্বাক্ষর হবে? রিজেন্টের সাথে স্বাক্ষর হবে লাঞ্চের পরে। তা আমরা সেইখানে ছিলাম, আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো, করোনা চিকিৎসা দিবে। প্রাইভেট তো করোনা চিকিৎসা দিতে দ্বিধা করছে, তখন তো ওনারাও আসলো। ওনারা এসে সই স্বাক্ষর করলো, আমরা খুশি হলাম, বাস ওখান থেকে আমরা সরে গেলাম। পরবর্তীকালে তার যে এই ঘটনাগুলো খুবই দুর্ভাগ্যজনক, নেককারজনক, যারা ভুয়া লাইসেন্স ইস্যু করেছে এবং যারা ভুয়া লাইসেন্স গ্রহণ করেছে, এই দুই ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নেব।